আজ রবিবার, তাই ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে সারাদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। এদিন ডেবরা ব্লকের মাধবপুর এলাকায় মাথায় জোড়াফুল আঁকা ছাতা নিয়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গেলেন তিনি। তার সঙ্গে ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর এবং ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ণ কর্মাধ্যক্ষ সীতেশ ধারা। ডেবরা ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকা রয়েছে, যেখানে ভোটার সংখ্যাও রয়েছে অনেক। তাই সেই সমস্ত ভোটারদের তৃণমূলমুখী করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলি তাদের সামনে তুলে ধরে দেবের সমর্থনে প্রচার চালাচ্ছেন শান্তি টুডু। আমরা আমাদের যে দিদির যে উন্নয়নের যে প্রকল্পগুলো আছে, আমরা মানুষজনের কাছে জানার চেষ্টা করছি এই প্রকল্পগুলি তাদের কাছে পৌঁছেছে কিনা। তো সেখানে আমরা দেখলাম যে পঞ্চায়েত তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি বলেই কিন্তু তারা সেই প্রকল্প থেকে বঞ্চিত, এইটাই হচ্ছে প্রধান সমস্যা। তো সেটা আমরা জানতে পেরেছি। আমি ওই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের, তো সেখানে আমরা ভোটের পরেই যাতে এইগুলো পাই আমরা অবশ্যই তাদের এই কাজগুলো করে দেবো। দেবকে সমর্থন করে আমরা আশা করছি, লোকসভা ভোটে অবশ্যই দেবকে এরা সমর্থন করবে, কারণ এর পঞ্চায়েতটা আলাদা, লোকসভা ভোটটা আলাদা। আর দেব তো একজন জনপ্রিয় প্রার্থী, সেই কারণে দেবকে সবাই ভালোবাসে, দেব অবশ্যই মানুষ দেবকে সমর্থন করবে। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।